রাশিয়া ইউক্রেন চলছে ভয়াবহ যুদ্ধ, সর্বশেষ আপডেট সংবাদ। মার্কিন ও ইউরোপীয় অস্ত্র বোঝায় গুদাম ধ্বংসের দাবি রাশিয়ার, আরো বিস্তারিত জানিয়ে দেব। আমেরিকার সঙ্গে সম্পর্ক মারাত্মক সংকটময় মুহূর্তে পৌঁছেছে বলল চীন। ইসরায়েলি হামলায় তছনছ দামেস্ক এয়ারপোর্ট, স্থগিত বিমান চলাচল। নূপুর শর্মাকে তলব করল মুম্বাই পুলিশ। কঠোর অস্ত্র আইনের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ। সেভারোদোনেৎস্কের কেমিক্যাল প্লান্টে ব্যাপক হামলা চালাচ্ছে রাশিয়া বলল গভর্নর। ধনবাস দখলের উদ্দেশ্যে যুদ্ধ দীর্ঘায়িত করছে রাশিয়া। এবং সর্বশেষে জানিয়ে দেব, ইরবিলের মুসাদ ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। মার্কিন ও ইউরোপীয় অস্ত্র বোঝাই গুদাম ধ্বংসের দাবি রাশিয়ার। ইউক্রেনের চেরনোপিল অঞ্চলে কালিপিস ক্রুজ মিসাইল হামলা চালিয়ে মার্কিন ইউরোপে অস্ত্র বোঝাই একটি গুদাম ধ্বংসের দাবি করেছে রাশিয়া। রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থায় তথ্য জানিয়েছে খবর আল জাজিরার। এছাড়া রাশিয়ার সামরিক বাহিনী কোয়েলাইভ অঞ্চলে দুটি Mi-29 বিমান এবং খার্কিভ অঞ্চলে একটি Su-25 যুদ্ধ বিমান ভূপাতিত করেছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে। তবে ইউক্রেনের পক্ষ থেকে এই ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে রুশ বাহিনী অবস্থান লক্ষ্য করে দক্ষিণ দিক থেকে অঞ্চল খেরসনে হামলা চালিয়েছে বলে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে। রাশিয়া বিশেষ সামরিক অভিযান শুরুর পরপরই খেরসন দখল করে দেশটির সেনাবাহিনী। তবে গত কয়েকদিন ধরে খেরসনে রাশিয়ার হাত থেকে মুক্ত করতে হামলা চালাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। রুশ বাহিনীকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করে শুক্রবার একটি বিবৃতি দিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আমাদের বিমান খেরসন অঞ্চলের শত্রুদের 5টি ঘাটে যুদ্ধ সরঞ্জাম এবং সেনাযান রাখার স্থান এবং ফিল্ড ডিপোতে সিরিজ হামলা চালিয়েছে। এদিকে খেরসন অঞ্চলটি ক্রিমিয়ার সঙ্গে একদম লাগোয়া একটি অঞ্চল। রুশ সেনারা 24 ফেব্রুয়ারি ইউক্রেন ঢুকে পড়ার পর কোনো প্রকার রক্তপাত ছাড়াই মাত্র 2 দিনের মাথায় খেরসন দখল করে নেয়। এরপর সেখানে নিজেদের শক্ত ঘাঁটি স্থাপন করে। সূত্র পাস্টোডে। আমেরিকার সঙ্গে সম্পর্ক মারাত্মক সংকটময় মুহূর্তে পৌঁছেছে চীন। চীনের প্রতিরক্ষা মন্ত্রী ওয়াং ফাংহো বলেছেন, আমেরিকার সঙ্গে তার দেশের সম্পর্ক মারাত্মক সংকট মুহূর্তে পৌঁছেছে। একই সঙ্গে ওয়াশিংটনকে তিনি হুঁশিয়ার উচ্চারণ করে বলেন, চীনের স্বার্থ ক্ষতিগ্রস্ত করা থেকে বিরত থাকুন। সিঙ্গাপুরে অনুষ্ঠিত সাংলা নিরাপত্তা সংলাপের বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লর্ড অস্টিন আঞ্চলিক স্থিতিশীলতা তৈরির জন্য চীনের সামরিক তৎপরতাকে দায়ী করে যে বক্তব্য দিয়েছেন তার কঠোর সমালোচনা করেন ফাংহো। চীনা প্রতিরক্ষা মন্ত্রী বলেন, চীন থেকে তাইওয়ানকে বিচ্ছিন্ন করার জন্য যে প্রচেষ্টা শুরু হয়েছে তার বিরুদ্ধে বেইজিংয়ের সামনে লড়াই করা ছাড়া আর কোনো পথ নেই। আমরা যে কোনো মূল্যে লড়াই করব এবং শেষ পর্যন্ত লড়াই আমরা চালিয়ে যাব। চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকতে ওয়াশিংটনের প্রতি জোরালো আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলে দেশগুলোকে হাইজ্যাক করার চেষ্টা করেছে ওয়াশিংটন। একই সঙ্গে আমেরিকাকে অভিযুক্ত করে চীনা প্রতিরক্ষা মন্ত্রী বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন সংঘাত এবং যুদ্ধের কৌশল অনুসরণ করছে। ইসরায়েলি হামলায় তছনছ দামেস্ক এয়ারপোর্ট, স্থগিত বিমান চলাচল। ইসরায়েলি মিসাইল হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত সিরিয়ার রাজধানী দামেস্ক এয়ারপোর্ট, অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিমান চলাচল। আল জাজিরার খবর। সিরিয় যোগাযোগ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, স্থানীয় সময় শনিবার ভোর 4:30 নাগাদ ছেড়া এক গুচ্ছ মিসাইল ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমি থেকে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়। সিরিয়া বলছে এই হামলায় ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিমানবন্দরটি, রানওয়ে ভেঙে পড়েছে, নেভিগেশন লাইট, এয়ারপোর্ট লবি এবং টার্মিনাল ভবন পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এছাড়া মূল ভবনের এক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এই হামলায়। শিগগির বিমান চলাচল স্বাভাবিক করতে সংস্কার কাজ শেষ করার দিকে মনোযোগ দিয়েছে পরিবহন কর্তৃপক্ষ। ইসরায়েলি হামলায় গভীর ক্ষোভ জানিয়েছে সিরিয়ার অন্যতম মিত্র রাশিয়া। তারাও বলছে, এটি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। নূপুর শর্মাকে তলব করলো মুম্বাই পুলিশ।
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিজেপি নেত্রী নূপুর শর্মাকে তলব করেছে মুম্বাই পুলিশ। আগামী 25 জুন স্থানীয় সময় বেলা 11টায় তাকে হাজির দিতে সময় পাঠানো হয়েছে। আপত্তিকর মন্তব্যের বিষয়ে ওই দিন তার বক্তব্যে রেকর্ড করা হবে। যে টেলিভিশন চ্যানেলে বিতর্ক সভায় যোগ দিয়ে আপত্তিকর বক্তব্য করেছিলেন বিজেপি নেত্রী, সেই অনুষ্ঠানে ভিডিও ফুটেজ সংশ্লিষ্ট চ্যানেল থেকে চেপে পাঠিয়েছে পুলিশ। ইতিমধ্যে নূপুরের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে বলে আন্দোলন আনন্দবাজার পত্রিকায় খবরে জানা গেছে। দিন কয়েক আগে একটি টেলিভিশন চ্যানেলে বিতর্কিত মন্তব্য করেন নূপুর শর্মা। ওই মন্তব্য ঘিরে ভারত ও মুসলিম বিশ্বে বিভিন্ন প্রান্তে বিক্ষোভ শুরু হয়। নূপুরের মন্তব্য নিন্দিত হয়েছে আন্তর্জাতিক মহলে। ইরান, কাতার সহ একাধিক দেশ এই মন্তব্যের সমালোচনা স্বরূপ হয়েছে। নূপুরকে গ্রেপ্তারের দাবি উঠেছে বিভিন্ন মহলে, তবে এখনো নূপুর বিতর্কের মুখে খোলেনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কঠোর অস্ত্র আইনের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ। বন্দুকধারী নির্বিচার হত্যাকাণ্ডের দুটি ঘটনার পর এবার আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোর দাবি তুলেছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ। রাস্তায় নেমে প্লেকার্ড হাতে বিক্ষোভ করেছেন তারা। বিক্ষোভ মিছিলের স্লোগান ছিল, গুলিবিদ্ধ হওয়া থেকে স্বাধীনতা চাই আমি। অনেকেই প্লেকার্ড বহন করেছিলেন, আমাদের শিশুদের বাঁচান, আগ্নেয়াস্ত্র নয়। এই বিক্ষোভকে সমর্থন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি কংগ্রেসের প্রতি এই বিষয়ক আইন পাশ করার আহ্বান জানিয়েছেন। অবশ্য এই আইন পাশ হওয়ার সম্ভাবনা যুক্তরাষ্ট্রে ক্ষীণ, কারণ রিপাবলিকান এর বিরুদ্ধ আচরণ করবে বলে জোর ধারণা করা হচ্ছে। টেক্সাসের রব এলিমেন্টারি স্কুলে গত 24 মে এক বন্দুকধারী নির্বিচারে গুলি 19 জন শিশু শিক্ষার্থী সহ 21 জন নিহত হন। এছাড়া নিউ ইয়র্কে বাফালো শহরের আরেক ঘটনায় নিহত হন 10 জন। এ দুটি ঘটনা যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ কঠোর করার দাবিকে নতুন করে জোরদার করা হবে। 2018 সালে ফ্লোরিডার পার্কল্যান্ড স্কুল বন্দুক হামলা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের গঠন করা আগ্নেয়াস্ত্র নিরাপত্তার বিষয়ক গোষ্ঠী মার্চ ফর আওয়ার লাইফ শনিবার জানায় তারা দেশ জুড়ে সারা 400 মিছিল সমাবেশের আয়োজন করেছেন। ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক এবং লস অ্যাঞ্জেলস, শিকাগোর মতো শহরেও অনুষ্ঠিত হয়েছে এই সমাবেশ। সেভেরোদোনেৎস্কের কেমিক্যাল প্লান্টে ব্যাপক হামলা চালাচ্ছে রাশিয়া, বললেন গভর্নর। রাশিয়ার গোলার আঘাতে সেভেরোদোনেৎস্কের কেমিক্যাল প্লান্টে আগুন ধরে গেছে। সেখানে ব্যাপক হামলা চালাচ্ছে রুশ সেনারা। এছাড়া শহরটিতে দুই পক্ষের মধ্যে চলছে ভয়াবহ লড়াই। লোহানস্ক অঞ্চলের গভর্নর শেরি হায়দাই এ তথ্য জানান খবর বিবিসির। হায়দাই বলেন, রাশিয়ার সুরাগুলার আঘাতে কেমিক্যাল প্লান্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এছাড়া শহরটিতে বেরুশ সেনাদের সঙ্গে লাগাতার লড়াই চলছে। ইউক্রেনের একটি টেলিভিশনকে হায়দাই বলেন, আজ যত প্লান্টে শনিবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ক্ষতিগ্রস্ত রেডিওয়েটগুলো থেকে ফুটো হয়ে তেল বের হওয়ার কারণে। তিনি বলেন, কয়েক ঘন্টা ধরে আজ যত কেমিক্যাল প্লান্টে রুশ সেনারা ব্যাপক গোলাবর্ষণ করছে। তবে প্লান্টের অগ্নিকাণ্ডের কারণে কোনো হতাহত হয়েছে কিনা সে সম্পর্কে কোনো কিছু জানা সম্ভব হয়নি। ইউক্রেনের কর্মকর্তারা অনুমান করেছেন, ওই কেমিক্যাল প্লান্টের ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রে 800 মতো বেসামরিক নাগরিক লুকিয়ে আছেন। সেভেরোদোনেৎস্কে এলাকায় বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে হায়দাই বলেন, পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ, তবে নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। দোনবাস দখলের উদ্দেশ্যে যুদ্ধ দীর্ঘায়িত করছে রাশিয়া। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী অলেক কুজাই রেজনিকভ বলেছেন, দোনবাস অঞ্চল দখলের উদ্দেশ্যে যুদ্ধ দীর্ঘায়িত করছে রাশিয়া। রুশ বাহিনীর হাতে মারিউপোল পতনের পর এ আশঙ্কা প্রকাশ করলেন তিনি। এদিকে তার এমন আশঙ্কার মাঝেই ইউক্রেন রুশ সেনাবাহিনীর যুদ্ধ অপরাধের তদন্ত করতে দেশটির পৌঁছেছে আন্তর্জাতিক অপরাধ আদালতের 42 সদস্যের দল, খবর আল জাজিরা। মঙ্গলবার এক বিবৃতিতে আশঙ্কার কথা জানান ইউক্রেন প্রতিরক্ষামন্ত্রী অলেক কুজাই রেজনিকভ। অবরুদ্ধ মারিউপোল ইউক্রেন বাহিনীর অঘোষিত পরাজয়ের পর এমন সংখ্যার কথা সামনে আসছে। এর আগে মঙ্গলবার আজোভস্টালে প্রতিরোধ যুদ্ধ চালানো ইউক্রেন প্রতিরোধ বাহিনী 1000-এর অধিক সেনা আত্মসমর্পণ করেন। এরপর তাদের নিয়ে যাওয়া হয় রুশ নিয়ন্ত্রিত অঞ্চলে। বিনিময় ছাড়া রুশ সেনা সেনাদের ইস্পাত কারখানা আজোভস্টাল আটকে বাদ বাকি সেনাদের ভাগ্যে কি রয়েছে সেটি এখনো অনিশ্চিত। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের সুরক্ষা এবং উদ্ধারের সর্বাত্মক চেষ্টা চালাবে সরকার। ইরবিলের মোসাদ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের রাজধানী ইরবিলে অবস্থিত ইহুদিবাদী ইসরায়েলের দুটি স্ট্র্যাটেজিক সেন্টারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC-র একটি বিবৃতি দিয়েছে। এতে হামলার দায় স্বীকারের ইঙ্গিত দিয়েছে। IRGC বলেছে,
হামলাটি সিরিয়ার ইসরায়েলি হামলার আইআরজিসির দুই কর্নেল শহীদ হওয়ার জবাব। শনিবার দিবাগত মধ্যরাতে ইরবিলের মোসাদ ঘাঁটিতে অন্তত এক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে কুর্দিস্তান অঞ্চলে গোয়েন্দা সূত্রে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, এরবিল হামলার প্রায় ১২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। পরে আইআরজিসির দায় স্বীকারের বিবৃতি দিয়ে তেল আবিবের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে। রবিবার সন্ধ্যায় আইআরজিসি ইরানি গণমাধ্যমে আইআরজিসির বিবৃতি প্রকাশ পেয়েছে। গত সোমবার সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ইহুদিবাদী ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার আইআরজিসির দুজন কর্নেল শহীদ হয়। এরপর মোসাদ ঘাঁটিতে এই হামলার ঘটনা ঘটল। বিবৃতিতে বলা হয়েছে, ভুয়া ইহুদিবাদী সরকার সাম্প্রতিক অপরাধমূলক তৎপরতার কারণে এবং তাদের এই অপরাধ বিনা জবাবের পার পাবে না বলে যে ঘোষণা দেওয়া হয়েছিল তার অংশ হিসেবে ইহুদিবাদীদের ষড়যন্ত্রের কৌশলগত কেন্দ্রের শক্তিশালী ও নিখুঁতভাবে হামলা চালাতে সক্ষম ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। এদিকে মোসাদ সেন্টারে হামলার পাশাপাশি ইরবিলে অবস্থিত মার্কিন কনসুলেটের নতুন ভবনও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে বলে খবর প্রকাশ হয়েছে। এই ঘটনার জন্য ইরানই দায়ী করেছে যুক্তরাষ্ট্র। রয়টার্সের খবরে বলা হয়, এই হামলার ভয়াবহ উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ইরবিলে কোনো মার্কিন আহত হননি, তাদের কোনো স্থাপনায় ক্ষয়ক্ষতির মুখে পড়েনি। ইরান ও প্রতিবেশী দেশ সিরিয়ার অবস্থান করা মার্কিন সেনাদের উপর প্রায় হামলা চালিয়ে আসছে ইরানপন্থী শিয়া যোদ্ধারা। বিমান হামলা করে এর পাল্টা জবাব দেয় ওয়াশিংটন। এ ধারাবাহিকতায় ইরবিল আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন সেনাদের উপর আগেও রকেট ড্রোন হামলা চালানো হয়েছে, তবে গত কয়েক মাসে এই ঘটনা ঘটেনি। সূত্র আরব নিউজের।